হ্যালো বন্ধুরা হ্যালো প্রিয় বন্ধু মাই ডিয়ার স্টুডেন্টস আজকের আমরা দেখো ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সালের ভূগোল এবং পরিবেশের পার্ট টু নিয়ে আলোচনা করব সম্পূর্ণ সমাধান দেখো এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ এই হচ্ছে দেখো চারটে প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন পৃথিবীর অপসুর অনু অনসুর অবস্থানে একটু চিহ্নিত চিত্র অঙ্কন করো দু নম্বর ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করো বায়ুচাপের তারতম্যে জলীয়বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করো চার নম্বর অক্ষাংশগত বিস্তৃতি এবং সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে প্রথম দেখো এই প্রশ্নটা তো এই উত্তরটা তোমরা লিখবে যেটা দেখতেই পাচ্ছ যে সূর্য দেখো ঠিক এটা উপবৃত্তকার কক্ষপাত দেখতে আছে কক্ষপাতটা এবং সূর্য দেখো ঠিক মাঝখানে নেই একটু বাঁদিকের চেপে আছে আর তা তেসরা জানুয়ারি দেখো সূর্য থেকে দূরত্ব সবচেয়ে কম হয় এটা হচ্ছে চোদ্দো পয়েন্ট সাত কোটি কিলোমিটার আর চৌঠা দেখো ডান দিকে অপসুর যেখানে চৌঠা জুলাই এগারো পয়েন্ট টু জিরো কিমি কোটি কিমি এই হচ্ছে দুটো অবস্থান একটা বাঁদিকেরটা অনুসুর ডান দিকেরটা অপসুর এই হচ্ছে তোমার চিত্রটা অঙ্কন করে দেবে ওকে এরকমভাবেও তোমরা আঁকতে পারো যদি আগেরটা কঠিন মনে হয় হ্যাঁ ভাবেও চিত্রটা আঁকতে পারো তবে এই দূরত্বটা এখানে যেমন দেওয়া আছে এখানটায় কিন্তু দূরত্বটা দিয়ে দেবে ওকে এবার দু নম্বর দেখো ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করো ভারতীয় প্রমাণ সময় আইস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হল ভারতের প্রমাণ দাগিমা দ্বারা গণনা করা অভিন্ন সময় ভারত একটি বৃহৎ দেশ প্রায় তিরিশ ডিগ্রি পশ্চিমের রাজ্য থেকে পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এর কারণে এখানে দুটি এলাকার পার্থক্য রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় থাকার জন্য বিভ্রান্তি বা বিশৃঙ্খলা এড়ানোর জন্য একটি প্রমাণ দাগিমার স্থানীয় সময়কে পুরো দেশের জন্য অভিন্ন প্রমাণ সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে তাই এলাহাবাদের দাগিমা বিরাশি দশমিক তিরিশ ডিগ্রি পূর্বকে ভারতের প্রমাণ দাগিমা হিসেবে নেওয়া হয়েছে যা প্রায় ভারতের কেন্দ্র দিয়ে গেছে আর এই এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় ভারতের প্রমাণ সময় ধরার সময় ভারতের প্রমাণ সময় থাকায় সারা ভারতবর্ষে একই সময় বিভিন্ন টেলিভিশন ও রেডিও সম্প্রচার ছাড়াও বিভিন্ন সরকারি কাজকর্ম করা সহজ হয় তাতে এত বিশাল বিস্তৃত ভারতবর্ষে যে কোনো মানুষের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজটি ঘটে বুঝতেই পারলে আমাদের স্থানীয় সময়ের গুরুত্ব এবার দেখো বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ুচাপ কমে এই কারণে বর্ষাকালে বায়ুরচাপ কম হয় শীতকালে বায়ুরচাপ বেশি হয় কারণ বায়ুতে জলীয় বাষ্প থাকে না অন্যদিকে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকায় বায়ুর চাপ কম হয় সুতরাং দেখো আমাদের খেয়াল রাখতে হবে বায়ুর চাপে জলীয় বাষ্পের ভূমিকা জলীয় বাষ্প নিজেই হালকা তাই বাষ্প যখন থাকবে সেই বায়ুর চাপটা কমে যাবে আর জলীয় বাষ্প না থাকলে বায়ুর চাপটা বেশি হবে বর্ষাকালে বায়ু জলীয় বাষ্প প্রচুর থাকে তাই বর্ষাকালে আমাদের বাষ্পটা জলীয় বাষ্প বেশি থাকায় একটু হালকা হয় বাতাসটা আর শীতকালে জলিবাসু কম থাকে তাই একটু বাতাসটা ভারী হয় এবার চার নম্বর প্রশ্ন দেখো অক্ষাংশ এবং থেকে গুরুত্ব এশিয়ার যে এশিয়ার এই যে প্রশ্নটা আমি আরেকবার দেখাচ্ছি দেখো প্রশ্নটা ছিল এশিয়া অক্ষাংশগত বিস্তৃতি এবং সমুদ্রতে দূরত্ব কীভাবে এশিয়া জলবায়ুকে প্রভাবিত করে সেই প্রশ্নের উত্তরটা দেখো অক্ষাংশের প্রভাব দক্ষিণে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উত্তরে আটাত্তর ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এশিয়া মহাদেশের বিস্তৃতি অক্ষাংশের এত বিরাট ব্যবধানের জন্য সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় এশিয়ার দক্ষিণ প্রান্ত গ্রীষ্মমণ্ডলে মধ্য অংশ নাতিশীতোষ্ণ এবং উত্তরাংশ হিমমণ্ডলে অবস্থিত দেখো অক্ষাংশ ভেদে উষ্ণতার পার্থক্য কীরকম হয় জিরো অক্ষাংশ গড় উষ্ণতা সাতাশ তেইশ পূর্ণ একের দুই আঠেরো ছষট্টি পূর্ণ একের দুই বারো আর নব্বই ডিগ্রি হিমাংকের নিচে অর্থাৎ অক্ষাংশ যত বাড়বে তত হচ্ছে উষ্ণতা কমবে অক্ষাংশ যত কম উষ্ণতা তত বেশি এবার সমুদ্র থেকে দূরত্বের প্রভাব বিশাল আয়তনের জন্য এশিয়ার মধ্যভাগের অঞ্চলগুলি সমুদ্র থেকে বহুদূরে অবস্থিত হয় সমুদ্রের কোনো রকম প্রভাব এসব অঞ্চলে পড়ে না তাই সেখানকার জলবায়ুতে শীত ও গ্রীষ্মের চরম ভাব দেখা যায় অন্যদিকে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র থাকে এবং এখানকার শীতকালও মৃদুভাবাপন্ন হয় সুতরাং এই গেল দূরত্ব আশা করছি তোমাদের অ্যাক্টিভি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং অন্যান্য অ্যাক্টিভিটা পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশানে চলে যাও সেখানে দেখবে তোমার বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আজকের সলিউশন পেয়ে যাবে ওকে ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো এবং এগুলো লুৎপ্র করে ফেলো ওকে বাই